আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমাদের 15 রোজা শেষ হলো, আজকে আমরা যাচ্ছি মার্কেটে। এটা আদিয়া তার লিস্ট বানিয়েছে, সে কী কী কিনবে। তা আমরা এখন চলে এসেছি, আমরা সিটি সেন্টারে চলে এসেছি। আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে বলছিলাম। আজকে হবে আদিয়ার শপিং। আমি সেই 26 মার্চে আমি ঈদের ড্রেস কিনে ফেলেছি অলরেডি। আজকে আমার ড্রেস হয়ে গিয়েছে, টেইলার থেকে ফোন দিয়েছে যে আমার ড্রেস কমপ্লিট। আমি এই ভেজালে আর এবার যেতে চাইনি, কারণ রোজার মধ্যে টেইলার জামা কাপড় বানাতে নেয় না, আর বিদেশে তো অনেক ঝামেলা। তো এর জন্য আমি 1-1.5 মাস আগেই বানিয়ে ফেলেছি আমার ঈদের জামা কাপড়। তো আজকে আমরা এসেছি আদিয়া শপিং করার জন্য। আজকে ফার্স্ট আমরা রোজার মধ্যে মার্কেটে আসলাম। তো আজকে আমরা এসেছি সিটি সেন্টারে এসেছি, তারপরে গিয়েছি আনসার গ্যালারিতে, দেন আমরা গিয়েছি যেখান থেকে আদিয়ার তুর্কির ড্রেস কেনা হয়। ওইটা একটা তুর্কির শপ, ওইখানে সব তুরস্কের জামাকাপড় পাওয়া যায়, যেখান থেকে আদিয়ার সব শপিং করা হয়। তো রমজান, তাই সিটি সেন্টারে আসলাম। সিটি সেন্টার হচ্ছে এক্সপেন্সিভ মার্কেট, সব ব্র্যান্ডের আর সব রকমের, মানে যত ব্র্যান্ড আছে অ্যাডিডাস থেকে শুরু করে ম্যাক্সিমাম ভালো ভালো ব্র্যান্ডগুলা, ব্র্যান্ডের জামাকাপড় এখানে পেয়ে যাবে। শ্যু পেয়ে যাবে, একটা পাম্প শ্যু আমি পছন্দ করেছিলাম আমার জন্য। আমি এখনও শ্যু, ব্যাগ, কসমেটিক্স এগুলো কেনা হয়নি, জাস্ট ঈদের ড্রেসগুলাই কিনেছি আমি। তো একটা শ্যু আমার পছন্দ হয়েছে, 75 BD, যেটা বাংলাদেশে প্রায় কত হবে, 18-19 হাজার টাকা একটা জুতা পছন্দ হয়েছে। তো দেখলাম যে একটু বেশি এক্সপেন্সিভ, এত দাম দিয়ে জুতা নেওয়ার কোনো মানেই হয় না। আর আমার এখনও অনেক জুতা আছে যেগুলো পরিইনি। তো আদিয়ার বাবা বলছে জুতা না কিনলে হয় না। তো এমন একটা অবস্থা হয়েছে এখন যে ভিডিও করা যায় না, দেখেছো পাশেই ইয়ে ছিল সিকিউরিটি গার্ড, এসে বলছে অনলি ফ্যামিলি ভিডিও পিকচার নিতে পারবে, বাট আদার্স কোনো ভিডিও করতে পারবে না। তা আমি একটু একটু করেছি, আর কোনো ড্রেসের দোকান টোকান করতে পারিনি। এটা একটা লিফট, এত বড় লিফট, পুরা একটা বাসার মানে রুমের মতো, একটা বেডরুমের মতো একটা লিফট, অনেক বড়। তো আমরা এখন চলে যাচ্ছি, কারণ এখানে আকাঙ্ক্ষিত কিছুই পাওয়া যায়নি। আর এইটা হচ্ছে আদিয়ার ফেমাস, আদিয়ার জন্য প্রত্যেক বছর এই শপ থেকেই আমি সব ড্রেস কিনি। এখানের ম্যাক্সিমাম কালেকশনই আদিয়ার আছে, আমারও আছে এখান থেকে কেনা প্যান্ট, টপস। তো এগুলো তুর্কি থেকে আসে, খুব ভালো দোকানটা। তা আদিয়ার মার্কেটিং শেষ, আমরা বাসায় চলে এসেছি। এখন আমি তারাবি আর এশারের নামাজ পড়ে গিয়েছি, এখন 3:30 বাজে রাত। আমরা অলরেডি সেহেরি করে ফেলছি, তো এই দেখো এখন রাত। আমি সেহেরি করে মনে হয়েছে যে একটু ভিডিও করি। তো আমরা সেহেরি করে টোরে রুমে এসেছি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে দেন সেহেরি করি সব সময়। আমি 2:30 সময় তাহাজ্জুদ নামাজ পড়ি, 3 সময় আমরা সেহেরি খেতে আসি, 3:20-3:25 লাগে আমাদের সেহেরি করার জন্য। এই দেখো এটা আমাদের কিচেন, পুরা এলোমেলো রাত। তো আজকে বেশি কিছু রান্না হয়নি, আর আজকে আমি রান্না করিনি। আজকে শেকের কুক, ও রান্না করে, কারণ আমি 9 রোজা পর্যন্ত রেঁধেছিলাম, এখন আর রান্না করি না, ওরাই রান্না করে। দুইটা, একজন কুক আছে আর একজন সাহায্যকারী আছে, ওরাই করে। তো এখন 36:35 বাজে বা 3টা। তো আমার এই ক্ষুদ্র কিছু এবাদত যেটা আমি সব সময় করি, আমি ভোর রাতে উঠি 2:30 সময়, আমি ঘুমাই না সারা রাত, আমি জেগে থাকি। তো 2:30 সময় উঠি, উঠে তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়ে সেহেরি খেতে যাই। সেহেরি খেয়ে এসে আমার যে সময়টা থাকে, তখন আমি আমার এই ক্ষুদ্র এই বইটা মানে খাতাটা, পুরা খাতাটা আমার আরবি দিয়ে ভরা, এটা আমার নিজের হাতে করা, বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন পেজ থেকে দেখে দেখে আমলগুলো আমি লিখে রেখেছি। আর এগুলো আমি আল্লাহর রহমতে অনেক বছর ধরে পালন করি। দেখো এটা সূরা অকিয়া, নিজের হাতে লেখা আমার। তারপরে তোমার এখানে আছে অনেক রকমের, যত রকমের সূরা পড়লে তোমার বেহেস্তে যাওয়া থেকে ধরে সূরা মুলুক, তোমার এবাদত, তোমার ঋণ মুক্তর এবাদত, আল্লাহকে আল্লাহর প্রেমে পড়ার এবাদত, নামাজি হওয়ার এবাদত,
তোমার ঘরে যেন বদনজর না আসে সেই আবাদত। এটা সুরা বাকারা, এটা সুরা কাহাফ, যেটা আমি শুক্রবারে সবার পড়তে হয়। আমি এটা আজান দেওয়ার পরের দোয়া, তো আমি এটা এটা সায়েদিন আল ইস্তেগাফার, এটা আমি প্রত্যেক দিন ফজর, আর এই দোয়াগুলো আমি ফজর আর মাগরিব আর আল্লাহর 99টা নাম, তারপরে তো আয়াতুল কুরসি, মানে অনেক সূরা আমি হাতে লিখে 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 একটা বই পুরা করেছি। এটা আমি সুস্থ সবল থাকলে, এনার্জি থাকলে পুরা দমে আমি নামাজটা পড়ার চেষ্টা করি, আর এগুলা প্রত্যেক ফরজ আর মাগরিবে আমি পড়ে থাকি। আল্লাহর কাছে শুক্রিয়া। আর আমার মেয়ে, আমাদের সেহরি টেহরি খাওয়া শেষ, আমরা এবাদত করে ফেলেছি, এখনও নামাজ পড়ছে ফজরের। তো আমাদের এই আজকে ছিল আমাদের কিছু সেহেরির অংশ, আর আমাদের কিছু এবাদতের অংশ, আর আমাদের প্রথম যে আমরা মার্কেটিং করতে গেলাম সেই ভিডিওটা। আশা করছি সবার ভালো লাগবে। সবাই শুভকামনা রইল, সবাই ভালো থাকো, খোদা।